বলছি আমার চিরুনি, এতক্ষণ তো চিরুনিটা এখানেই পড়েছিল, এতক্ষণ চুল আঁচড়াতে পারিসনি? আমি চুল আঁচড়াতে এলাম, অমনি নিতে চলে এলি, দেবো না। দেখ সৃষ্টি, একদম ভালো হচ্ছে না কিন্তু, আমার চিরুনিটা আমায় দে। বৃষ্টি আর সৃষ্টি দুই যমজ বোন, কিন্তু বাড়িতে সারাক্ষণই তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকে। এ নিয়ে তাদের বাবা মায়ের চিন্তারও কোনো শেষ নেই। বৃষ্টি সৃষ্টি যখন ঝগড়া করছিল, পাশের ঘর থেকে তাদের বাবা বলল, ওই যে আবার তোমার মেয়েদের ঝগড়া শুরু হয়ে গেছে, সকাল সকাল কোথায় হাসি মুখে কাজে বের হব, এই দুই মেয়ের যন্ত্রণায় তার কি আর জো আছে? কি করব বলো, ওদেরকে যতই বলি ঝগড়া না করতে, ওরা তত বেশি ঝগড়া করে। শুনেছি যমজ ভাই বোনদের মধ্যে ভালোবাসা নাকি অন্য সবার চেয়ে বেশি থাকে, এদেরকে দেখলে তো তা মনে হয় না। মা দেখো, সৃষ্টি আমাকে কিছুতেই চিরুনিটা দিচ্ছে না, ও মিথ্যে বলছে, ও যখন চিরুনিটা চেয়েছে আমি তখন চুল আঁচড়াচ্ছিলাম, এনে তোর চিরুনি। তোদের যন্ত্রণায় আমি আর পারি না, মাঝে মাঝে মনে হয় সব রেখে বাপের বাড়ি চলে যাই। সবই মেয়েটার দোষ, সকাল সকাল সামান্য চিরুনি নিয়ে ঝগড়া লাগিয়ে দিল, ঠং দেখে বাঁচি না, নিজে দোষ করে এখন আমার ঘাড়ে চাপানো হচ্ছে। মা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি চললাম, তোরা শোন, সারাক্ষণ বাড়িতে ঝগড়া করলে কিন্তু তোদের বিয়ে দিয়ে দেব। রহিম চলে যেতে বৃষ্টি সৃষ্টি একে অন্যের দিকে তাকিয়ে ভেংচি কাটল। দেখলি মা, ও কেমন আমায় ভেংচি কাটল, আর তুই বুঝি আমায় ভেংচি কাটিস নি? এবার মনে হচ্ছে সত্যি তোদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। বৃষ্টি সৃষ্টি কোথায় গেলি, একবার আয় তো এদিকে, এই দেখ তোদের জন্য কি এনেছি। কি এনেছো আমার জন্য? তোর জন্য না, বাবা আমার জন্য এনেছে। তোরা আবার শুরু করলি, এই দেখ তোদের দুজনের জন্য মেলা থেকে দুটো মালা কিনে এনেছি, এনে বৃষ্টি এটা তোর, আর এটা সৃষ্টির জন্য এনেছি। এ কি বাবা, তুমি তো দেখছি সত্যি সৃষ্টিকে বেশি ভালোবাসো, ওর মালাটাই বেশি সুন্দর, আর আমার মালাটা মোটেও সুন্দর না, দেখলি তো বাবা সত্যি আমাকে বেশি ভালোবাসে, বাবা আমার মালাটা আমাকে দাও। তুমি তো ভালো করেই জানো ওরা কেমন, তুমি কেন ওদের জন্য আলাদা আলাদা মালা আনতে গেলে? বেশ হয়েছে, দেখো মা মালাটা আমার গলায় কি সুন্দর মানিয়েছে, কিরে বৃষ্টি আমাকে কেমন লাগছে। এই নে এই মালাটাও তুই রাখ, আমি চললাম আমার ঘরে, ভালোই হলো আমার দুটো মালা হয়ে গেল। তোদের যা আচরণ তাতে তোদের কারোরই মালা নেওয়ার দরকার নেই, মালা দুটো বরং আমার কাছেই থাক, এবার তোরা তোদের ঘরে যা। কিন্তু মা, বেশ হয়েছে এবার ঘুমোবি চল। ভেবেছিলাম বয়সের সাথে সাথে ওদের ঝগড়া বিবাদটা কমে আসবে, কিন্তু এখন তো মনে হচ্ছে এ জীবনে ওদের সম্পর্ক বদলাবে না। তুমি শুধু শুধু চিন্তা করছো, আর কিছুদিন গেলেই ওরা নিজেদের শুধরে নেবে, তাছাড়া ওদের তো বিয়ের বয়স হয়েছে, আর কদিনই বা একসাথে থাকবে, এই কয়েকটা দিন না হয় মানিয়ে চলো। এভাবে বলো না, আমরা যখন থাকবো না ওদের আপন বলতে কিন্তু ওরা দুজনই থাকবে, তাই বেঁচে থাকতে আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে ওদের সম্পর্কটা ঠিক হয়ে যায়। কিন্তু কি করবে, তোমার মাথায় কি কোনো বুদ্ধি এসেছে? আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে, কিছুদিনের জন্য আমরা না হয় কোথাও থেকে বেরিয়ে আসি, দুজন একা থাকলে ওরা একাই ঠিক হয়ে যাবে, তবে ওদেরকে না জানিয়েই যেতে হবে। কিন্তু এতে যদি হিতে বিপরীত হয়, তাছাড়া আমরা চলে গেলে ওরা আমাদের খুঁজবে না? যাওয়ার আগে আমরা একটা চিরকুটে লিখে রেখে যাব, যতদিন না ওদের দুই বোনের সম্পর্ক ঠিক হবে ওরা যেন আমাদের না খোঁজে। এতে কাজ হবে? চেষ্টা করে দেখলে তো আর ক্ষতি নেই, এবার খেতে চলো। খাওয়া দাওয়া শেষ করে রহিম ও রহিমের বউ ঘুমিয়ে পড়ল। ভোর হতে একটা চিরকুট বৃষ্টি সৃষ্টির খাটের পাশে টেবিলে রেখে রহিম ও তার বউ সেখান থেকে বেরিয়ে গেল। পরে পরে কেমন ঘুমোচ্ছে দেখো, এই বৃষ্টি ওঠ বলছি।
কি হয়েছে? সকাল সকাল এভাবে ডাকছিস কেন? ডাকছি কারণ বাবা মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে আবার কেমন কথা? বাবা মা আবার কোথায় যাবে? দেখ আশেপাশেই কোথাও আছে। আবার শুয়ে পড়ল। আরে আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। দাঁড়া, তোর ঘুম কি করে ভাঙাতে হয় আমি দেখছি। সৃষ্টি খাটের পাশে টেবিলে রাখা পানির জগটা ধরতে গিয়ে দেখল সেখানে একটা চিরকুট পড়ে আছে। এটা আবার কি? দেখি তো এখানে কি লেখা আছে। সর্বনাশ হয়ে গেছে। এ কি এমন শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? সব তোর জন্য হয়েছে। কি হয়েছে বলবি তো? বাবার মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখানে লিখে রেখে গেছে, আমরা যদি আমাদের সম্পর্ক ঠিক না করতে পারি তাহলে তার আর কখনোই ফিরে আসবে না। কি বলছিস এসব? দেখি, দে আমায় চিরকুটটা। সব তোর জন্য হয়েছে, সারাক্ষণ ঝগড়া আর ঝগড়া। হাই পিতাতা, না জানি আমাদের বাবা মা কোথায় চলে গেছে। আমি ঝগড়া করি? তোর কথা শুনে বোঝা যাচ্ছে কে ঝগড়া করে। সৃষ্টি কথাটা বলেই বারান্দায় চলে গেল। বেশ, আমরা দুজনে ঝগড়া করি, এবার খুশি তো? যাই হোক, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমার জন্য কিছু রান্না করে দে। কেন, আমি তো চাকর নাকি, খিদে পেলে নিজেই কিছু তৈরি করে নে, পারলে আমাকেও দিস। আমি চাইলেও তোর সাথে সম্পর্ক ঠিক করতে পারবো না। বেশ, আমি একাই চললাম আমার খাবার তৈরি করতে। বৃষ্টি রান্নাঘরে গিয়ে ডিম ভাজতে লাগলো। তখন হাতে গরম তেল পড়তে এসে চিৎকার করে উঠল, মরে গেলাম, আটটা বুঝি পুড়ে গেল। দেখি কি হয়েছে। এই নে, ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে রাখ। যে কাজ পারিস না তা কেন করতে আসিস? ওখানে গিয়ে বস, আমি তোর জন্য ডিম ভাজি আর পাউরুটি নিয়ে আসছি। সৃষ্টি, তুই আমায় নিয়ে এত ভাবিস? আমার সামান্য হাত পোড়া নিয়ে তোর এত চিন্তা হচ্ছে? ঢং দেখে পাচ্ছি না, তোকে নিয়ে কেন ভাববো? আমি ভাবছিলাম বাবা মায়ের কথা। তারা যদি ফিরে এসে দেখে তাদের মেয়ের আমি খেয়াল রাখিনি তাহলে তো আমাকেই কথা শুনতে হবে। ফাঁকামো না করে ওখানে গিয়ে বস। খাওয়াটা বেশ ভালোই হলো। তা তো হবে, আমি করেছি বলে কথা। বেশ, তাহলে আজ দুপুরের রান্নাটা কিন্তু আমি করব। আপনাকে কিচ্ছু করতে হবে না। ওই পোড়া হাত নিয়ে রান্না করে পরে আমাকে কথা শোনাবি তাই না? তা হবে না। হ্যাঁ বুঝেছি, সব কাজ তুমি করে ভালো মেশ আসতে চাও, তা হচ্ছে না। যাও তুমি, আমি ঠিক সামলে নিতে পারবো। ভুলে যেও না আমি তোমার 5 মিনিটের বড়। বেশ, আমি তাহলে বাইরের কাজগুলো সেরে ফেলি। তখনই বৃষ্টির বান্ধবী মিলি আসলো। একে বৃষ্টি, তুই রান্না করছিস? শুনলাম সকালে নাকি তোর হাত পড়ে গেছে। তেমন কিছু না, সামান্য তেলের ছিটে লেগেছিল। তুই যাই বলিস, সৃষ্টি আসলেই তোকে একদম ভালোবাসে না, নইলে হাত পড়ে গেছে জেনেও কেন তোকেই রান্নার ভার দিল? নিজে রান্না করে তোকে বাইরের কাজগুলো করতে দিলে পারতো। না জেনে কিছু বলবি না, ভুলে যাস না, সৃষ্টি আমার বোন। তাছাড়া ও আমাকে রান্না করতে দিতে চায়নি, আমি নিজেই জোর করে রান্নাটা করছি। যখন আমার হাত পড়ে গেল তখন কিন্তু তুই সেখানে ছিলি না, সৃষ্টি আমার যত্ন নিয়েছে। একদিনে তোর এত পরিবর্তন, যে সৃষ্টির নাম শুনলেও তো রেগে যেতি, আজ তার সুনাম করছিস। শোন মিলি, তুই যতই আমার বান্ধবী হোস না কেন, সৃষ্টি কিন্তু আমার বোন, তাই ভুলেও আমাকে ওর নামে কিছু বলতে আসবে না। তাহলে কি, যে বোনের নামে নিজে সারাক্ষণ এটা সেটা বলতি, আজ তার উপর দরদ? আসলে সৃষ্টি ভালো, আর যাই হোক, সামনে এক পিছনে আরেক তো না। কিরে মিলি, আমার বোনের সাথে পড়ছে না দেখে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছিস এখন? আরে সৃষ্টি, তোকে আমার খুব চেনা আছে,
তুইও কিন্তু বৃষ্টির নামে আমায় কম কথা বলিস নি, তাই বলছি ভালো থাকতে আমাদের দুই বোনের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করিস না, তাহলে কিন্তু পরিণাম মোটেও ভালো হবে না। এত দেখছি আমি দুধই মিলে গেল, আমি আটি হয়ে কড়া করে খাচ্ছি। বেশ আমি যাচ্ছি, তোদের সাথে আমার আর কোনো কথা নেই। আমরা দুই বোন থাকতে আমাদের আর কোনো বন্ধুর প্রয়োজন নেই। একি আমায় জড়িয়ে ধরলি যে, বেশ করেছি, আমায় ক্ষমা করে দে বোন। ছোটবেলা থেকে ভাবতাম যমজ বোন হওয়ায় হয়তো বাবা মা দুজনের ভালোবাসাটা ভাগ করে ফেলেছি, এ কারণেই তোকে খুব হিংসা করতাম। এভাবে বলিস না বৃষ্টি, আমিও না বুঝে তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি তুই আমায় নিয়ে কত ভাবিস, এমনকি অন্য কেউ আমার নামে কিছু বলতে গেলে রুখে দাঁড়াস। বাবা মা ভালোই করেছি, আর যদি তারা আমাদের একা ফেলে না যেত তাহলে হয়তো তোকে এত কাছ থেকে কখনো দেখাই হতো না। দুই বোন আবারও দুজনকে জড়িয়ে ধরল, তখন রহিম ও তার স্ত্রী সেখানে আসলো। এ কি, এ আমি কি দেখছি? মা বাবা তোমরা এসেছো? হে মা, ভেবেছিলাম তোদের ফেলে কিছুদিন থাকতে পারবো, কিন্তু এখান থেকে যেতেই তোদের চিন্তা এক মুহূর্ত কাটতে চাইছিল না, তাই তো ফিরে এলাম। সে তুমি যাই বলো, আমার বুদ্ধি কিন্তু কাজে দিয়েছে, দুই বোন কেমন মিলে গেছে। হ্যাঁ মা, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, এবার থেকে আমরা আর কখনো ঝগড়া করব না। আমার লক্ষ্মী মেয়েরা,